রংপুরে মাঠ জুড়ে বোরো ধানের বাম্পার ফলন। ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, বাজারে ন্যায্য দাম নিয়ে শঙ্কা। টাঙ্গাইলের দেলদুয়ারে বসত ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার। কক্সবাজারের টেকনাফে পাঁচ সহযোগী সহ শীর্ষ অপহরণকারী স্থলে ডাকাত আটক। মানিকগঞ্জে বালুমহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। সহায় সম্বল হারানোর আতঙ্কে নদী পাড়ের মানুষ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরের জনপদ রংপুরে মাঠ জুড়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। রংপুর কৃষি অফিসের তথ্য মতে এ জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে, ফলে আগাম ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো ফলন পাওয়ায় খুশি হলেও বাজারে ধানের ন্যায্য দাম নিয়েও শঙ্কায় কৃষকরা। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। রংপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালি ধানের সমারোহ, যেদিকে চোখ যায় কেবল সোনালি রঙের ধান, পাকা ধানের গন্ধে মুখরিত চারপাশ। সোনালি ধান কেটে এখন শুধু গোলায় ভরায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবারে বোরো চাষে ভালো ফলন হওয়ায় খুশি কৃষক, আবার সার কীটনাশকের দাম বৃদ্ধি হওয়ায় বাজারে ধানের ন্যায্য দাম নিয়েও শঙ্কায় তারা। যে রকম সারের দাম, কীটনাশকের দাম, তাতে করে ধান আবাদ করে পোষায় না। 700 টাকা নাকি ধানের মন, শুনি তো মাথায় খারাপই হওয়া গেল। আমরা তো দামই পাচ্ছি না, এই এই বাজারে যে দাম, মনোগঞ্জে সার ওষুধ কিনতেই তো আমাদের আশ্বাস হয়েছে। চলতি বছরে জেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেজন্য ধান 80% পাকলেই তা কেটে মাড়াই করে ঘরে তুলতে হবে। 80% ধান পাকলে কোনোভাবেই যেন এই ধানটা বিলম্ব না করা হয়, আমরা কৃষকদেরকে এই জন্য উৎসাহিত করছি। 6,500 হেক্টর জমির আগাম বোরো ধান, যেটা মূলত বৃধান 28 বা বৃধান 74, এগুলোর কর্তন শুরু হয়েছে, আগাম হিসেবে এগুলোর ফলনও সন্তোষজনক। ঠিকমতো ধান কাটতে পারলে ও প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকের স্বপ্ন পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে উন্নয়ন করে না, যারা কথা দিয়ে কথা রাখে না তাদের আগামী নির্বাচনে ভোট না দেবার আহ্বান জানান তিনি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিঘুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরো আমি বলি, সাবধান করে দেই, আওয়ামী লীগকে হাত দিবেন না। আওয়ামী লীগ হল ইস্পাতের তৈরি, হাত দিলে হাত কেটে যাবে। যারা প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন করে না, কথা দিয়ে কথা রাখে না, তাদেরকে আমরা কি বলি? যারা গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, নির্বাচন মানে না, তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। গতকাল বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। যারা বলে আমরা নির্বাচন করব না, আর কাউকে নির্বাচন করতে দিব না, তারা হলো দেশদ্রোহী, এরা হলো গণতন্ত্র মানে না, এরা নির্বাচন মানে না, আইন কানুন মানে না, সংবিধান মানে না, এদের বাংলাদেশে থাকার কোনো অধিকার না। টাঙ্গাইলের দেলদুয়ারে বসত ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার দেউরি ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে মায়ের ঝুলন্ত ও দুই সন্তানের মরদেহ বিছানায় পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে নিহত মনিরার স্বামী পলাতক রয়েছেন, তাকে খুঁজে পেলে এবং লাশের ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। কক্সবাজারের টেকনাফের শীর্ষ অপহরণকারী সলেহ ডাকাত ও তার পাঁচ সহযোগী সহ আটক করেছে কক্সবাজার র‍্যাব 15। ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
গতকাল এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার র্যাব 15 কার্যালয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন জানান, চক্রটি এ পর্যন্ত অর্ধ শতাধিক অপহরণ করেছে। সালেউদ্দিন ওরফে সলে ডাকাত, যে কিনা একজন আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য, যে সলে বাহিনী নামে একটি বাহিনী পরিচালনা করে, যে যারা নিয়মিত অপহরণ ও ডাকাতির সাথে জড়িত, এই বাহিনীর নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক অপহরণ করা হয়। চট্টগ্রামের চন্দনাইশে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ ধরে উপজেলার প্রায় সব এলাকায় দিন দিন ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীর সংখ্যা 181 জন। হাসপাতালের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সিটের সংকট দেখা দেওয়ার কারণে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগীরা। প্রতিদিন হাসপাতালে 20-25 জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছে। মানিকগঞ্জে বালু মহাল আবার ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। বালু মহালের বালু উত্তোলনের ফলে প্রতি বছরই ব্যাপক নদী ভাঙন দেখা দেয় এইসব এলাকায়। প্রতি বছরই নদী গর্ভে বিলীন হয় হাজার হাজার ঘরবাড়ি আর শত শত বিঘা ফসলি জমি, ফলে সহায় সম্বল হারানোর আতঙ্কে নদী পাড়ের মানুষ। প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। মানিকগঞ্জের ভেতর দিয়ে প্রবাহিত পদ্মা, যমুনা ও কালিঙ্গা নদীর বুকে জেগে উঠেছে বালুচর। নদীর সেই বালু বিক্রির জন্য মানিকগঞ্জের সদরের বেউথা, শিবালয়ের নেহালপুর সহ 60টি বালুমহলের ইজারা দিয়েছে প্রশাসন। বালুমহল এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে গত বছর বেশ কয়েকটি জায়গায় বালুমহলের ইজারা বন্ধ রাখা হয়েছিল। তবে এবছর আবারও ইজারা চালু করায় বসত ভিটা ও কৃষি জমি হারানোর আতঙ্কে নদীপাড়ের মানুষ। ডাক চালু থাকলে ক্ষয়ক্ষতি হয় বেশি, কৃষি পণ্য বুনতে পারে না। সরকার যদি কাটবার না দিত কাটতে পারতো না, বড় সরকারের কই কে আমরা দিন না কাটবার। জেলা প্রশাসন জানায় যেসব এলাকায় বালু উত্তোলন করলে সমস্যা হবে না সেসব এলাকায় বালুমহলকে ইজারা দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, বিআইডব্লিউটি এর মাধ্যমে এলাকা চিহ্নিত করে আমরা একেবারে স্কেচ ম্যাপ করে নকশা অনুযায়ী আমরা বালুমহলগুলোকে ইজারা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। এক্ষেত্রে নদী ভাঙনের সম্ভাবনা এভাবে থাকবে না, এবং আমাদের যে শর্তগুলো থাকে সেই শর্তগুলো এগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে, কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না। কেউ যদি শর্ত ভঙ্গ করে ইজারা নেওয়ার পরে আমরা সেক্ষেত্রে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বসত ভিটা ও ফসলি জমি রক্ষায় বালুমহল বন্ধের দাবি নদীপাড়ের সহায় সম্বলহীন মানুষের। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগ কর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন। গতকাল উপজেলার দর্শনা গ্রামের কৃষক মোবারক শেখের 30% জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগের কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম জাহিদ হাসান, সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকার ধামরাইয়ের নয়ারচর এলাকায় অসহায় কৃষকদের ধান কাটার উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আশিস কুমার মজুমদার। উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ হোসেন, ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি আহমদ হোসেন ও আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন। ঝালকাঠি সদর উপজেলার পরমহল এলাকার কৃষক মিয়াদ হোসেন ও আব্দুল হান্নানের 50% জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে এই মানবিক কাজে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। বরিশালের আগলঝাড়ায়
চাকুরি ছেড়ে দেশি মুরগি ও মাছের চাষ করে স্বাবলম্বী হয়েছেন এক উদ্যোক্তা। এখন প্রতি মাসে আয় প্রায় 1.5 লাখ টাকা। তার প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছে একাধিক পরিবার। তরুণ যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী ও প্রশাসন। গৌরনদী প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ আলী। আগলঝাড়া উপজেলার বারোপাইকা গ্রামের সমীরণ বারুই কাজ করতেন একটি কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে। 13,000 টাকা পুঁজি নিয়ে 100 দেশি মুরগির বাচ্চা কিনে লালন পালন শুরু করেন। বর্তমানে তার ফার্মে 2,000 মুরগি রয়েছে। এসব মুরগি প্রতিদিন প্রায় 400 ডিম দেয়। এছাড়া 2টি পুকুরে মাছ ও চারপারে ফল ও সবজি চাষ করেন। সব মিলিয়ে এখন মাসিক আয় প্রায় 1.5 লাখ টাকা বলে জানান তরুণ এই উদ্যোক্তা। স্বাবলম্বী হওয়ার জন্য এলাকায় চলে আসছি, এটা দেশি মুরগি ফার্ম দিয়েছি এবং মৎস্য চাষের দিকে মনোযোগী একটা মাছের হাসের দিয়েছি এবং প্রায় আমার 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো ইনকাম আছে। সমীরণের খামারে যারা কাজ করছেন তারাও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। মুরগির ফার্মে কাজ করে জীবিকা নির্ভর করি। সফল এই উদ্যোগে আনন্দিত এলাকাবাসী। মুরন বারোয়ের সফলতা দেখে আমরা গ্রামবাসী গর্বিত। খামার দেখে আমার ভালো লাগলো, আমিও চেষ্টা করব এরকম একটি খামার নিজে তৈরি করার। আমারও মনে ভিতর আবির্ভূত হয়েছে যে আমিও একটি সুন্দর একটি তার মতো ফার্ম তৈরি করব। নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাইলে যুবকদের সহায়তা করা হবে বলে জানান আগলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুধুমাত্র চাকরির উপরে ডিপেন্ড না করে যদি আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায়, আত্মনির্ভরশীল হওয়া যায়, তবে সেটা বেশি ইফেক্টিভ হয়। সেক্ষেত্রে তিনি তার পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি ভালো ভূমিকা রাখতে পারে। আমাদের সমীরণ বাড়ি হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। ইউসুফ আলী, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক নিচ্ছে বিরতি, ফিরছে এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত মাইটিভি জেলা সংবাদে। অবৈধ অনুপ্রবেশের 1 বছর পর চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন এক ভারতীয় নাগরিক। গতকাল দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু নাইম জানান, বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা থানার উপপরিদর্শক টিপু সুলতান, দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে। বগুড়ায় 8 বছরের এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও গলা টিপে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ সংবাদ সম্মেলনে জানান, শিশুটি আমকুড়াতে গেলে গ্রেপ্তারকৃত কিশোর ও তার সহযোগীরা জোর করে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ও মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে। লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় রিমান্ডে থাকা 2 আসামির তথ্য অনুযায়ী 2টি বন্দুকসহ 5টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল 2:30টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। এসপি জানান, 5 মে রাতে আসামি নিশান ও রুবেল দেওয়ানকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে 58 বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল এসেছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সে সময় বেলেমাঠ এলাকায় অভিযান চালালে বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। যশোরে 18টি মামলার আসামি রিপন চৌধুরীকে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে যশোর র্যাব 6। যশোর র্যাব 6 CPC-3 এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরও জানান, রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরী নামে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন এলাকায় 13টি বিস্ফোরক আইনে 2টি হত্যা চেষ্টাসহ 18 মামলার আসামি।
কুমিল্লা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে 20 কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে সখীপুর থানা পুলিশ। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কাকলি ফেরি থেকে লিটন মোল্লাকে 20 কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী তারাইল গ্রামে এক যুবকের পায়ের রক্ত কর্তন এবং আরও দুইজনকে বর্বরোচিতভাবে হামলার ঘটনায় বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ জড়িত 7 জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। হামলার ঘটনায় বিভিন্ন স্থানে সারাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল ভাঙ্গা থানা চত্বরে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম এ তথ্য জানান। সরকারের নির্দেশ অমান্য করে দিনাজপুরের ফুলবাড়িতে কোচিং সেন্টার চালু রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান করে সতর্ক করে 3টি কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জাফর আরিফ চৌধুরী। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার 8 নং সোনাপুর ইউনিয়নে 9টি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। সোনাইমুড়ি উপজেলার ফায়ার সার্ভিস কর্মী সহ স্থানীয় ইউনিয়ন এলাকাবাসীর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে 2022 সালের 2 সেপ্টেম্বরে দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী সরকারি ও বেসরকারি শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কাইসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের হলরুমে প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসগর আলী। এ সময় সাবেক সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ আচার্য সহ কয়েক শত অভিভাবক উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক, সাইবার অপরাধসহ সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ রোধকল্পে ফরিদপুরের নগরকান্দায় বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সভার আয়োজন করে নগরকান্দা থানা পুলিশ। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকির সহ আরও অনেকে। বাংলাদেশ কৃষক লীগ চান্দিনা উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি মনির খন্দকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভুঁইয়া সহ অনেকে। ভুরুঙ্গামারীতে শিক্ষার মান উন্নয়নে কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সম্মিলিত শিক্ষক পরিষদ ভুরুঙ্গামারী উপজেলা শাখা আয়োজিত সেমিনারে শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে ও মাইটিভি ভুরুঙ্গামারী প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মেফতাউল ইসলাম মিলন। রংপুর 3 আসনের সংসদ সদস্য রাহাগীর আল মাহি সাদ এরশাদ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল রংপুর জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও রাস্তাঘাটের কাজ পরিদর্শন করেন। পরে তিনি রবার্টসনগঞ্জ নিউ রিলিফ ক্যাম্পে আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায় এমপি বলেন, এলাকার উন্নয়নে সকলকে একত্রিত হয়ে কাজ করার
কোনো বিকল্প নেই। দাউদকান্দির ইলিয়টগঞ্জে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় তৃতীয় মেয়াদে পিআইবি মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলোচনা সভায় বিএফইউজের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ অনেকে বক্তব্য রাখেন। নেত্রকোনার কেন্দুয়ায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা, facebook.com/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক, আল্লাহ হাফেজ।